সিঙ্গিচেনী পঞ্চানন স্মারক সমিতির পক্ষ থেকে শুরু হলো দুদিন যাবত মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার 155তম জন্মোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার 155তম জন্ম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো সিঙ্গিচেনী পঞ্চানন স্মারক সমিতির পক্ষ থেকে মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত মাঠে। অনুষ্ঠানের শুভ করেন কোচবিহার সাংসদ নিশীত প্রামাণিক। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মনীন্দ্র অধিকারী, প্রতাপ রায় সহ এলাকার পঞ্চানন প্রেমী মানুষেরা। এদিনের অনুষ্ঠান শুভ সূচনা করেন পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে বৈরাতের নৃত্য মধ্য দিয়ে সাংসদ নিশীত প্রামাণিক বরণ করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে এদিন পঞ্চানন স্মারক সমিতির পক্ষ থেকে সম্পাদক সুরত বর্মন মুক্ত মঞ্চের পক্ষ থেকে একটি স্মারকলিপি সংসদের হাতে তুলে দেন এবং সভাপতি বিদ্যামোহন বর্মন এলাকার দুস্থ জুনিয়র বিভাগের ন্যাশনাল জয় অ্যাথলেটিকদের আর্থিক ও খেলার সরঞ্জামের সুবিধার্থে একটি স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপি হাতে নিয়ে কোচবিহার সংসদ নিশীত প্রামাণিক 1 বছরের মধ্যে মুক্ত মঞ্চ তৈরির আশ্বাস দেন এবং প্রতিভাপূর্ণ অ্যাথলেটিকদের জন্য তার দরজা সবসময় খোলা আছে বলে জানান তিনি। অপরদিকে আগামী 26 ও 29 তারিখ পর্যন্ত একটি রাষ্ট্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠান কোচবিহারে সম্ভবত অনুষ্ঠিত হতে চলেছে বলে জানান সংসদ। সেখানে পঞ্চানন স্মারক সমিতির বৈরাতি নৃত্যকে আহ্বান জানিয়েছেন। এর সাথে সাথে তিনি প্রতিভা অ্যাথলেটিক ও সাংস্কৃতিক প্রেমী মানুষদেরও আহ্বান জানান। সিঙ্গিচেনী পঞ্চানন স্মারক সমিতির সভাপতি বিদ্যামোহন বর্মন প্রতাপ রায় জানান, আমাদের জাতির জনক ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন আমরা দীর্ঘদিন থেকে পালন করে আসছি, সেই রকম এবারও 155তম জন্মোৎসব উপলক্ষে আমরা পালন করছি। পরীক্ষা কারণবশত সাংস্কৃতিক অনুষ্ঠান আরও বিচিত্র অনুষ্ঠান আমরা পিছিয়ে নিয়ে আজ শনিবার শুরু ও কাল রবিবার তা সমাপ্ত করব। আমাদের পঞ্চানন স্মারক সমিতির পক্ষ থেকে সকল সংস্কৃতিপ্রেমী মানুষের আমরা আহ্বান জানিয়েছি। আজ প্রথম দিনে অনুষ্ঠান থাকছে বসে আঁকো প্রতিযোগিতা, ভাওয়াইয়ার সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, ভাওয়াইয়ার নৃত্য বহিরাগত ও স্থানীয় শিল্পী সমন্বয় বিচিত্রানুষ্ঠান। ঘোষাডাঙ্গা থেকে বিদ্যুৎকান্তি পরমানি রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ। জামালদাহ স্বরূপ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বরূপ আশ্রম দৃষ্টিহীন বিদ্যাপীঠ গড়ে তুলবার লক্ষ্যে অনুদান স্বরূপ লাকি কুপন সংগ্রহের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যোগাযোগ করুন 9932290153 ও 9775888389 এই নম্বরে। আমাদের লাকি কুপন খেলার পরিবর্তিত তারিখ আগামী 29শে মার্চ রবিবার। আপনি কি মাল্টিলেভেল মার্কেটিং এর মোবাইল অ্যাপ্লিকেশন বা আপনার নিজস্ব ওয়েবসাইট বানাতে চলেছেন, আপনার বিজনেস প্রমোশন করতে চান, আপনার বিজনেসের পিডিএফ অ্যানিমেশন ভিডিও বানাতে চলেছেন, তাহলে যোগাযোগ করুন আপনার শহরে চ্যাংরাবান্ধা জসিমের সঙ্গে। কন্ট্যাক্ট 7319548496, এছাড়া 6296041898।